রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে প্রতিনিয়ত টিএসআর বাহিনীর জওয়ানরা এগিয়ে আসছে। শুধু রক্তদান শিবিরের মাধ্যমেই নয়, যখনই কোনো মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হয় তখনই টিএসআর জওয়ানরা এগিয়ে যায়। বক্তা টিএসআর 6 ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ও 12 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট জয়ন্ত চক্রবর্তী। এক আনন্দঘন অনুষ্ঠানের মধ্যে দিয়ে তেলিয়ামুড়াস্থিত টিএসআর 12 ব্যাটালিয়নের সদর কার্যালয়ে সোমবার অনুষ্ঠিত হল রক্তদান উৎসব। এটি ছিল সংশ্লিষ্ট বাহিনীর প্রতিষ্ঠার পর থেকে 30তম রক্তদান শিবির। রঙিন ফিতা কেটে অনুষ্ঠানের সূচনা করেন টিএসআর 6 ব্যাটালিয়নের কমান্ড্যান্ট ও 12 ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত কমান্ড্যান্ট জয়ন্ত চক্রবর্তী। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোয়াই জেলা পুলিশ সুপার কিরণ কুমার কে, টিএসআর 6 ব্যাটালিয়নের অ্যাসিস্ট্যান্ট কমান্ড্যান্ট রাজীব নাথ, ব্লাড ব্যাংকের চিকিৎসক সুব্রত লস্কর প্রমুখ। স্বাগত ভাষণ রাখতে গিয়ে কমান্ড্যান্ট জয়ন্ত চক্রবর্তী বলেন, রক্তদানের মতো সামাজিক কর্মসূচিতে প্রতিনিয়ত টিএসআর বাহিনীর জওয়ানরা এগিয়ে আসছে। শুধু রক্তদান শিবিরের মাধ্যমেই নয়, যখনই কোনো মুমূর্ষু রোগীর রক্তের প্রয়োজন হয় তখনই টিএসআর জওয়ানরা এগিয়ে যায়। बीच में हमारे पास खबर आता है वो लड़का का बोन बीमारी है, उसका बीवी बीमारी है, आप लोग जाता है खून देता है स्वइच्छा से। ये जो काम आप लोग कर रहे हैं दुनिया के लिए, समाज के लिए इतना ऊंचाई काम कर रहे हैं जो आपको महसूस नहीं होगा, लेकिन जिंदगी में एक दिन आप लोग को ये महसूस दूसरा तरफ से आ जाएगा। জেলা পুলিশ সুপার কিরণ কুমারকে বক্তব্য রাখতে গিয়ে রক্তদানের গুরুত্ব নিয়ে বিস্তৃত আলোচনা রাখেন এবং সকলকে রক্তদানের আরো বেশি করে এগিয়ে আসতে আহ্বান জানান। और इसमें से आपका सिस्टम जो है वो एकदम रिजुवेनेट हो जाता है, जैसे कि आपका लिवर है इसका फंक्शन बढ़ जाता है और ब्लड सेल्स जो है वो नया तरह से आरबीसी है, डब्ल्यूबीसी है, ये फिर से आपको एक अच्छा तरह से रिवर्क जैसा होता है। এদিনকার রক্তদান শিবিরে 64 জন টিএসআর জওয়ান সহ সাংবাদিক হিরণময় রায় রক্তদান করেন। বলা বাহুল্য, জননিরাপত্তার পাশাপাশি সামাজিক কাজেও টিএসআর বাহিনী প্রতিনিয়ত এগিয়ে আসছে। ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।